স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহীতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত। নোয়াখালীতে সাংবাদিক লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন। নাটোরের ধানের অবৈধ মজুত ও ওজনে কারচুপি করায় দুই ব্যবসায়ীকে জরিমানা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহীতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরীর খড়খড়ি বাইপাস এলাকায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে আচার্যের প্রতিনিধি হিসেবে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। সমাবর্তন বক্তা ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এইচ এম খায়রুজ্জামান লিটন, সাবেক ছাত্রনেতা ও মাগুড়া এক আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শেখর ও ইউজিসি সদস্য ডক্টর বিশ্বজিৎ চন্দ্র। অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর সাইদুর রহমান খান, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ওসমান গনি তালুকদার। শিক্ষামন্ত্রী দর্শন এবং সাহিত্য পড়ার ওপর গুরুত্ব দিয়ে বলেন, সকল শিক্ষার্থীর সাহিত্য এবং দর্শনও পড়া উচিত, কারণ একজন মানুষের সাহিত্যের বোধ থাকা দরকার, আর দর্শন জানা থাকলে তার সত্যিকার অর্থে এগিয়ে নিতে সাহায্য করে। বিজ্ঞান ও প্রযুক্তির কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী সবসময় বিজ্ঞান শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছেন, বঙ্গবন্ধু দেখানো পথে তার কন্যা অভীষ্ট লক্ষ্যের দিকে নিয়ে যাচ্ছেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে গবেষণার কোনো বিকল্প নেই, চতুর্থ শিল্প বিপ্লবের দিকে নজর রাখতে হবে, এজন্য আমাদের তারুণ্যকে কাজে লাগাতে হবে, ভবিষ্যতের জন্য তাদের তৈরি করতে হবে। সমাবর্তনে 9টি বিভাগের 3,500-এর বেশি গ্র্যাজুয়েট অংশ নেন। অনুষ্ঠানে তিনি অনন্য কৃতিত্বের স্বাক্ষর রাখা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে চ্যান্সেলর গোল্ড মেডেল এবং 9 জন শিক্ষার্থীকে ভাইস চ্যান্সেলর গোল্ড মেডেল দেন। বঙ্গবন্ধুর দেখানো পথে বঙ্গবন্ধু কন্যা আজকে আমাদেরকে আমাদের অভীষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এবং তার দেশ পরিচালনায় যে সাফল্য, সে সাফল্য আজকে সারা বিশ্বে স্বীকৃত। তার কল্যাণেই আজকে আমরা অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন পাচ্ছি। আজকে শুধু সমাজের একটি শ্রেণী ভালো আছে তা নয়, আজকে সমাজের সকল স্তরের সকল মানুষ, তারা আজকে আগে যা ছিল তার চাইতে অনেক উন্নত তারও জীবনযাপন করছে। আজকে গ্রামে গঞ্জে যেখানেই যান, আমরা আগের সেই আমাদের সমাবর্তন বক্তা তার এলাকার মঙ্গার কথা বলেছেন, এখন আর মঙ্গা শব্দটি শুধুমাত্র অভিধানে আছে, সেটি তাদের বাস্তব জীবনে এখন আর নেই। এটি অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের ফলেই এটি সম্ভব হয়েছে। আজকে তৃতীয় লিঙ্গের মানুষেরা চাকরি বাকরি করছে, পরীক্ষা দিচ্ছে, জনপ্রতিনিধি হচ্ছে। আজকে যারা নানান রকম প্রতিবন্ধিতায় আক্রান্ত, তারা আজকে নতুন একটা জীবন প্রাপ্তির স্বপ্ন দেখছে, নতুন জীবন তারা তৈরি করছে। নোয়াখালীর বেগমগঞ্জে পেশাগত দায়িত্ব পালনের সময় যুবলীগ নামধারী একদল সন্ত্রাসীর হাতে লাঞ্ছিত হয়েছেন 71 টিভির নোয়াখালী প্রতিনিধি মিজানুর রহমান। এ সময় সন্ত্রাসীরা তার ব্যবহৃত মোবাইলটি ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল 10টায় নোয়াখালী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ। চ্যানেল 24 জেলা প্রতিনিধি সুমন ভৌমিকের সঞ্চালনায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন নোয়াখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার শিকদার, আলমগীর ইউসুফ, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল হক আনোয়ার, জামান হোসেন বিষাদ, সিনিয়র সাংবাদিক আবু নাসের মঞ্জু, তাজুল ইসলাম মানিক, সাইফুল্লাহ কামরুল সহ অনেকে। এছাড়াও কর্মসূচিতে জেলায় কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন। বক্তারা দ্রুত সময়ের মধ্যে সাংবাদিক মিজানুর রহমানের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান, অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। একই সঙ্গে গণমাধ্যম কর্মীরা যাতে নিরাপদে পেশাগত দায়িত্ব পালন করতে পারে, সে দায়িত্ব প্রশাসন তথা সরকারকে নেওয়ারও দাবি জানান তারা। এ ঘটনায় রাতে মিজানুর রহমান বাদী হয়ে থানায় একটি অভিযোগ দিলেও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। নাটোরে প্রাণ অ্যাগ্রো লিমিটেডের কারখানা ও সদর উপজেলার খোলাবাড়িয়া মধ্যপাড়া ভেষজ গ্রাম পরিদর্শন করেছেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক এমপি। বৃহস্পতিবার সকাল 8টা থেকে 10টার মধ্যে এসব পরিদর্শন করেন তিনি। পরে মন্ত্রী নাটোর সার্কিট হাউসে দলীয় নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং
আমিরগঞ্জ ঈদগাহ মাঠে ভেষজ গ্রামের কৃষকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন। এ সময় মন্ত্রী বলেন, ধান চালের বাড়ার কোনো কারণ নেই, আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধি পাওয়ায় দেশের অসাধু ব্যবসায়ীরা অধিক লাভের আশায় ধান মজুত করে কৃত্রিম সংকট তৈরি করেছে। তিনি বলেন, নাটোরের ঔষধি গ্রামে উৎপাদিত বিপুল পরিমাণ অ্যালোভেরা অত্যন্ত সম্ভাবনাময়, আন্তর্জাতিক বাজারে অ্যালোভেরার ব্যাপক চাহিদা রয়েছে। অ্যালোভেরা সহ উৎপাদিত অন্যান্য ভেষজ প্রক্রিয়াজাতকরণ এবং বিপণন করতে পারলে কৃষকরা উপকৃত হবেন। কৃষকদের স্বার্থে কৃষি মন্ত্রণালয় কার্যকর সকল পদক্ষেপ গ্রহণ করবে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এমপি, নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, সংসদ সদস্য শহীদুল ইসলাম বকুল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিজি বেনজির আলম, ধান গবেষণা ইনস্টিটিউটের ডিজি শাহজাহান কবির, জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার লিটন কুমার সাহা সহ প্রাণ অ্যাগ্রো লিমিটেডের কর্মকর্তাবৃন্দ। নাটোরের গুরুদাসপুরে 1169 মেট্রিক টন ধান অবৈধ মজুত রাখা এবং ওজনে কারচুপির অপরাধে দুই ব্যবসায়ীকে 1,00,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুর 1টার দিকে উপজেলার চাঁচকোর বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদি হাসান তানভীর জানান, চাঁচকোর বাজারে আল আমিন অটো রাইস মিল এবং বিলাস এন্টারপ্রাইজে র‍্যাবকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে আল আমিন অটো রাইস মিলের গুদামে অবৈধভাবে 1169 মেট্রিক টন ধান মজুত রাখা এবং বিলাস এন্টারপ্রাইজে ওজনে কারচুপির প্রমাণ মেলে। এই অপরাধে আল আমিন অটো রাইস মিলের স্বত্বাধিকারী আপেল মাহমুদকে 50,000 টাকা জরিমানা এবং বিলাস এন্টারপ্রাইজের মালিক বয়েজ উদ্দিনকে 50,000 টাকা জরিমানা করা হয়। এছাড়াও আগামী 7 দিনের মধ্যে মজুতকৃত ধান বিক্রি করার মুচলেকা নেওয়া হয়েছে। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ। Thank you.